মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, 24 কোটি বাঙালির প্রাণের ভাষা নিয়ে এক কালজয়ী গান, যে গান প্রেরণা জুগিয়েছিল 52 ভাষা আন্দোলনে। স্বাধীনতার কয়েক দশক পরেও ভাষা নিয়ে অজস্র গান কবিতার মধ্যে অতুল প্রসাদ সেনের এই গানটি এখনও শীর্ষে। গবেষকরা বলছেন, বাংলা ভাষার স্বার্থেই এই গানের স্রষ্টার স্মৃতি ধরে রাখতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। গানটি শুনলেই বাংলা ভাষাভাষী কোটি হৃদয়ে বেজে ওঠে এক অন্যরকম দোতনা। বাংলা ভাষার শ্রেষ্ঠত্ব আর মাধুর্যের উৎকৃষ্ট প্রকাশ গানে গানে। এই গান প্রেরণা জুগিয়েছে 52 ভাষা আন্দোলনে। কয়েক যুগ পেরোলেও স্বাধীন বাংলাদেশে এই গানটি হয়ে আছে বাংলা ভাষার সেরাদের একটি, যার রচয়িতা অতুল প্রসাদ সেন, যিনি একাধারে কবি, সাহিত্যিক, গায়ক, গীতিকার ও ব্যারিস্টার। অতুল প্রসাদের পৈতৃক নিবাস শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। ঢাকার মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন 1871 সালের 20 অক্টোবর। বিখ্যাত কবি ব্যারিস্টার স্বর্গীয় অতুল প্রসাদ সেনের প্রতিষ্ঠিত স্কুলে পড়ালেখা করে আমরা নিজেকে ধন্য মনে করি। হয়তো তারই অনুপ্রেরণায় আমরা হয়তো তার মতো অনেক ভালো কাজ করতে সক্ষম হব। ভাষা আন্দোলনে অনুপ্রেরণা পেয়েছিল 1971 সালে, স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা পেয়েছিল। তার স্মৃতিধন্য শরীয়তপুরে একটি স্কুল প্রতিষ্ঠিত হলেও স্মৃতি রক্ষায় নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। বাংলা ভাষার ঐশ্বর্য ধরে রাখার স্বার্থেই গানটির রচয়িতা অতুল প্রসাদের স্মৃতি রক্ষার দাবি গবেষক ও সংস্কৃতি কর্মীদের। বাংলা ভাষাকে প্রতিনিধিত্ব করার মতো এই একটি গানই যথেষ্ট। অতুল প্রসাদ সেই গান রচনা করেছেন, আজকে ভাষা দিবসের গান হিসাবে এটি পরিচিত। তার স্মৃতিচারণের ব্যবস্থা হোক বা তার নামে সড়ক থাকুক, যা ভবিষ্যৎ প্রজন্ম জানবে, অনুপ্রাণিত হবে, এটা আমি প্রত্যাশা করি। অতুল প্রসাদ 1934 সালের 26 আগস্ট, চিরবিদায় নেয়ার প্রায় 10 বছর আগে মোদের গরব মোদের আশা গানটি রচনা করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।